নমস্কার। আজকে আমরা শুনব শ্রী সমরেশ বসু সৃষ্টি গোয়েন্দা গোগলের গল্প অদৃশ্য মানুষের হাতছানি। এই গল্পটি আমি শোনাচ্ছি স্পেশালি এষ্ণা দাসের জন্য। এষ্ণার মা মৌমি দাস আমাকে জানিয়েছিল যে এষ্ণার আজকে 7th বার্থডে। সো এষ্ণা, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে টু ইউ। খুব মজা করো, খাও দাও মা বাবার সাথে, আর তার সাথে আমার এই গল্পটা একটু শোনো। আই এম শিওর যে তোমার খুব মজা লাগবে। শুরু করছি অদৃশ্য মানুষের হাতছানি। সেবার গোগল বাবা মায়ের সঙ্গে গেছিল দার্জিলিংয়ে মাত্র বছর দুয়েক আগে। এর আগেও গোগল দার্জিলিং গেছে। তখন যে ঘটনা ঘটেছিল তা এতদিনে সবাই জেনেও গেছে। দুবছরের আগের ঘটনাটা ছিল সম্পূর্ণ অন্যরকম। সে ঘটনা লোকজনের মধ্যে জানাজানি হয়নি, কোনো রকম হইচইও হয়নি, সেজন্য ঘটনাটার কথা সাধারণ লোকে কিছু জানতে পারেনি। ঘটনাটা একরকম ভুতুড়ে ঘটনা বললেই চলে। সেবার দার্জিলিংয়ে যাবার আগে থেকে কোনো কথা ছিল না। পুজোর ছুটিতে কোথাও যাওয়া হবে না সেটা আগে ঠিকই ছিল, কিন্তু শেষ মুহূর্তে পুজোর ছুটির মাত্র দিন সাতেক বাকি থাকতে হঠাৎ একটা নিমন্ত্রণ জুটে গিয়েছিল। বাবার এক বন্ধু হাইকোর্টের, তিনি একজন ব্যারিস্টার, বাবারই বয়সী, ভদ্রলোকের নাম নীলমাধব বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ে ম্যালের আগে একটু নিচেই হাসপাতালের খুব কাছে তার পিতামহের আমলের একটি বাড়ি ছিল। নীলমাধববাবুর বাবা ছিলেন তার পিতার একমাত্র পুত্র। নীলমাধববাবু নিজেও তার বাবার একমাত্র ছেলে, সেই সূত্রেই দার্জিলিংয়ের বাড়িটি তিনিই পেয়েছিলেন। গোগল শুনেছে বাবা সেই ব্যারিস্টার বন্ধু নীলমাধব বন্দ্যোপাধ্যায় নাকি অনেকবার বাবাকে সপরিবারে দার্জিলিংয়ে তার বাড়িতে নিমন্ত্রণ করেছেন, বাবাই সময় করে উঠতে পারেননি। বছর দুয়েক আগে বাবা সেবার অফিসের কাজে বিশেষ ব্যস্ত থাকায় ছুটি নিতে পারেননি, সেজন্য পুজোর পরে অফিস থেকে ছুটি পেতে তার অসুবিধে ছিল না। আর তার ব্যারিস্টার বন্ধুর তখনও হাইকোর্ট বন্ধ, তিনি বাবাকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন। পুজোর ছুটির পরেই সাধারণত বাৎসরিক পরীক্ষার সময় ঘনিয়ে আসে, সেজন্য মা গোগলের পড়ার ব্যাপারে প্রথমে একটু আপত্তি তুলেছিলেন। শেষ পর্যন্ত নীলমাধববাবু মাকে বলে রাজি করিয়েছিলেন, আর তিনি মাকে রাজি করিয়েই বাবার সম্মতি পেয়ে নিজের থেকেই বাগডোগরা পর্যন্ত প্লেনের টিকিট কেটেছিলেন। বাবা ট্রেনেই যাবেন বলে স্থির করে রেখেছিলেন আর সেই মতো ব্যবস্থাও করেছিলেন, কিন্তু নীলমাধববাবু বাবাকে বলেছিলেন, পুজোর ছুটিটা এখনও রয়েছে বলে ট্রেনের টিকিট পাওয়া একটু মুশকিল আছে ভাই, তাই আমি প্লেনের টিকিটই কেটেছি, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমরা দার্জিলিং পৌঁছে যাব। বাবা বাধ্য হয়েই প্লেনে যেতে রাজি হয়েছিলেন। তার বন্ধুকে গোগলের হাফ টিকিট নিয়ে আড়াইটি টিকিটের টাকা দিতে গিয়েছিলেন। নীলমাধববাবু তাতে মনে খুবই দুঃখ পেয়েছিলেন, বলেছিলেন, সমীরেশ তোমার জন্য আমি টিকিট কেটেছি, তার জন্য তুমি আমাকে টাকা দেবে, আর সে টাকা আমি নেব, তুমি ভাবতে পারলে? বাবা তবুও তার বন্ধুকে টাকাটা দেবার চেষ্টা করেছিলেন, নীলমাধববাবু টাকা নেননি। অবশ্য নীলমাধববাবু খুব বড় লোক আর বাবার ছেলেবেলার বন্ধু। গোগলকে বলা হয়েছিল ও যেন নীলমাধব বন্দ্যোপাধ্যায়কে ব্যানার্জি কাকা বলে ডাকে। গোগল তারপরে শুনেছিল নীলমাধব কাকা বিয়ে করেছিলেন কিন্তু কাকিমা বেশি দিন বাঁচেননি, তিনি আর বিয়ে করেননি, তার কোনো ছেলেমেয়েও ছিল না, অথচ লোকজন নিয়ে থাকতে উনি খুব ভালোবাসেন। গোগলের সঙ্গে পরিচয় হয়ে যাবার পরেই দুজনের মধ্যে খুব ভাব হয়ে গিয়েছিল। ব্যানার্জি কাকার সব ব্যবস্থাই করা ছিল। দমদম থেকে বাগডোগরায় প্লেনে যেতে সময় লেগেছিল মাত্র 40 মিনিট। বাগডোগরায় ব্যানার্জি কাকা খবর দিয়ে আগেই একটি গাড়ি রেখে দিয়েছিলেন। তখন বেলা 10টায় দমদম থেকে বাগডোগরার প্লেন উঠত, বেলা 1টাতেই গোগলরা দার্জিলিংয়ে পৌঁছে গেছিল। ট্রেনে করে যাবার মধ্যে দুরকমের আনন্দ আছে, দিনের বেলা গেলে মাঠ ঘাট গ্রাম নদী অনেক দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়, আর রাত্রের গাড়িতে গেলে আরও একটা মজা আছে। গোগলের ট্রেনে ঘুম এলেও বেশিক্ষণ ঘুমোতে পারে না, মাঝে মাঝে ঘুম ভেঙে যায় আর জেগে উঠে হঠাৎ মনে করতে পারে না ও কোথায় আছে। তারপর ট্রেনের শব্দে আর ঝাঁকুনিতে টের পায় ও চলেছে রাত্রের রেলগাড়িতে, টের পেয়েই আবার শুয়ে পড়ে, আবার ঘুম ভেঙে যায়।
যেন একটা স্বপ্নের খেলার মধ্যে দিয়ে ভোরের আলোয় হঠাৎ এক নতুন দেশের ছবি চোখের সামনে ভেসে ওঠে। ট্রেনে যাবার সেই ভালো লাগা একরকম, প্লেনে যাবার মজা আর একরকম। সেবারই অবশ্য গুগলের প্রথম প্লেনে ওড়া ছিল না, আগেও প্লেনে উড়েছে, পরেও বেশ কয়েকবার উড়েছে। প্লেনে জানলার ধারে বসে যেতে পারলে নিচের অনেক কিছু দেখা যায়, তার মধ্যেও একটা মজা আর উত্তেজনা আছে। খুব ভালো করে লক্ষ্য করলে নিচের অনেক কিছুই দেখা যায়, যেমন নদী, জঙ্গল, চাষের মাঠ, রেল লাইন, রেল লাইনের ওপর দিয়ে চলা ট্রেন, রাস্তা, রাস্তার ওপর দিয়ে ছোট মোটর গাড়ি, সবই খুব ছোট আকারে দেখা যায়। গ্রামের পরে হঠাৎ কোনো শহর বা কারখানা এলেও চোখে পড়ে। আবার প্লেন যখন কাত হয়ে যায় তখন মনে হয় একদিকে নিচের ভূমি একদম আবছা হয়ে গেছে, উল্টো দিকে জানলায় চোখ পড়লে নিচে আর এক দৃশ্য। বড় নদীগুলোকে দেখায় যেন বিরাট আঁকা বাঁকা অজগরের মতো, সেই অজগরের বুকে খুব ছোট পুতুলের মতো নৌকো ভাসতে দেখা যায়। কোনো কোনো জায়গায় নদী এত চওড়া বহুদূর পর্যন্ত তার বালির চড়া দেখা যায়, আর ছোট নদীগুলো ছোট সাপের মতো দেখায়। সেবার ব্যানার্জি কাকার সঙ্গে অক্টোবর মাসের একেবারে শেষের দিকে যাওয়া হয়েছিল। আকাশ এত পরিষ্কার ছিল, বাগডোগরায় নামার আগেই বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা গেছিল। প্লেনে যাবার মজাটা হলো অনেকটা পথ আকাশের উপর দিয়ে উড়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। দার্জিলিং মেলে যেতে হলে সন্ধ্যারাত্রি থেকে শিলিগুড়ি পৌঁছতে সকাল হয়ে যায়, তারপরে গাড়িতে দার্জিলিং পৌঁছানো। অবশ্য দার্জিলিংয়ের টয় ট্রেনে গুগল চেপেছে, জিপ বা মোটর গাড়িতে যাওয়ার চেয়ে ওতেই আনন্দ বেশি, তবে টয় ট্রেনে যেতে সময় অনেক বেশি লেগে যায়। দুবছর আগে ব্যানার্জি কাকার সঙ্গে কলকাতার বাড়ি থেকে সকাল 8:30 গাড়িতে বেরিয়ে প্লেনে উড়ে বাগডোগরা থেকে দার্জিলিং পৌঁছেছিল বেলা 1:00। ম্যালের বাঁ পাশ দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে বাঁ দিকে ঘুরে হাসপাতালের দিকে গেছে। হাসপাতালের সামনে থেকেই একটা প্রায় 20 গজ চওড়া রাস্তা সোজা ব্যানার্জি কাকার বাড়ির গেটের সামনে পৌঁছে গেছিল। গেটটা খোলাই ছিল, আর একজন নেপালি মহিলা দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়েছিলেন। গাড়িটা সোজা শান বাঁধানো চত্বরে ঢুকে গিয়েছিল। ব্যানার্জি কাকা গাড়ির সামনে আসনে বসেছিলেন, দরজা খুলে নামতেই নেপালি মহিলা কপালে দুহাত ঠেকে নমস্কার করে কী যেন বললেন। গোগলদের জানলার কাঁচ তোলা ছিল, ও তাড়াতাড়ি কাঁচ নামিয়ে দিয়েছিল। ব্যানার্জি কাকাও কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে সে ভাষায় নেপালি মহিলার সঙ্গে কথা বলেছিলেন। গোগল তার বিন্দু বিসর্গও বুঝতে পারেনি। বাবা বলেছিলেন ব্যানার্জি কাকা নাকি নেপালি ভাষাতেই মহিলার সঙ্গে কথা বলেছিলেন। গোগল বাবা মায়ের সঙ্গে গাড়ি থেকে নেমেছিল। অক্টোবর মাসের শেষ দিক, পাহাড়ের নিচে তখনও গরম ছিল, কিন্তু মা আগে থেকেই সকলের জন্য গরম জামা আর শাল বের করে রেখেছিলেন। গাড়ির কাঁচ বন্ধ থাকলেও কার্শিয়াং আসার আগেই গোগল একটা ফুলহাতা সোয়েটার গায়ে দিয়েছিল। দার্জিলিংয়ে পৌঁছে ওর আর তেমন শীত করেনি, রোদ ছিল বেশ ঝকঝকে, আকাশ ছিল নীল। ব্যানার্জি কাকার বাড়িতে ঢোকার সামনে বাঁধানো চত্বরটা বেশ বড়, সামনেই কাঁচের মস্ত বড় দরজায় অনেকটা আয়নার মতোই গোগলরা নিজেদের দেখতে পাচ্ছিল। ওটাই ছিল বাড়ির ভেতর ঢোকবার দরজা। ঢোকবার দরজার পাশেই ছিল আর একটা ঘর, কাঠের দেয়ালের সেই ঘরটার দরজা ছিল খোলা। ভেতরে দেখা যাচ্ছিল একটা টেবিল ঘিরে কয়েকটা চেয়ার, কিন্তু লোকজন কেউ ছিল না। একটা জানলার কাঁচের পাল্লা ছিল বন্ধ, বাঁধানো চত্বরের সামনে লোহার রেলিং দিয়ে ঘেরা ছিল। রেলিংয়ের ওপারে কোনো ঘর বা চালের মাথা উঁচিয়ে ছিল না। চত্বরে দাঁড়িয়ে নিচে বেশ কিছু ছবির মতো দেখতে সুন্দর বাড়ির ওপারে বড় আর চওড়া কাট রোডের ওপর দিয়ে গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছিল। তার ওপরেও নানা গাছপালা বাড়িঘরের পাশ দিয়ে ছোট রাস্তায় দু চারটি ছোট গাড়ি চলছিল, আর মাথার ওপরের নীল আকাশ। ব্যানার্জি কাকার বাড়িটার পেছনে পাহাড়ের ধাপে ধাপে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছিল, আর সেই সব বাড়ির পাশ দিয়ে ছোট সরু রাস্তা উঠে গেছে। প্রথমে মনে হয়েছিল ব্যানার্জি কাকার বাড়িটা যেন ঘিঞ্জির মধ্যে, কিন্তু চত্বরে দাঁড়িয়ে রেলিংয়ের দিকে তাকালেই কাট রোড, গাড়ি ঘোড়া, বাজারের কিছু অংশ, লোকজনের যাতায়াত সবসময় দেখা যেত। তাছাড়া রাস্তার উপরের পাহাড়ে গাছপালা, বাড়িঘর, ছোট রাস্তায় গাড়ি চলা আর আকাশ একেবারে অবারিত। তবে হ্যাঁ, ওদিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবার কোনো আশা ছিল না। বাড়ির ভেতর চত্বরে গাড়ি ঢুকতেই নেপালি মহিলা গেটটা বন্ধ করে দিয়েছিলেন। ব্যানার্জি কাকা গোগল আর বাবা মায়ের সঙ্গে মহিলার পরিচয় করিয়ে দিয়েছিলেন। মহিলার বয়স মায়ের থেকে কিছু বেশি,
তার ফর্সা রং মুখে বেশ কিছু রেখা পড়েছিল। তার ছোট চোখ দুটি ছিল কালো আর মুখের হাসিটি ভারী ভদ্র আর সুন্দর। তিনি মায়ের মতোই শাড়ি পরেছিলেন আর একটা নীল রঙের ফুলহাতা সোয়েটার ছিল তার গায়ে। তিনি বাবা মাকে কপালে দুহাত ঠেকিয়ে নমস্কার করেছিলেন, বাবা মাও তাকে নমস্কার জানিয়েছিলেন। তিনি বাংলায় বলেছিলেন, আসুন মিস্টার চ্যাটার্জি, মিসেস চ্যাটার্জি, বাড়ির ভেতরে আসুন। মহিলার বাংলা কথা শুনে বাবা মা খুব অবাক হয়েছিলেন। গোগলও কম অবাক হয়নি, তবে তার বাংলা বলার মধ্যে উচ্চারণটা ছিল একটু অন্যরকম। ব্যানার্জি কাকা আবার নেপালি ভাষায় মহিলাকে কিছু বলেছিলেন। মহিলা পাশের কাঠের ছোট ঘরের দিকে একবার দেখে কি যেন জবাব দিয়েছিলেন। ব্যানার্জি কাকা তারপর মহিলাকে দেখিয়ে বাবা মাকে বলেছিলেন, এই মহিলাকে আমি ময়লি দিদি বলে ডাকি, ময়লি মানে মেজ, তার মানে মেজ দিদি, তোমরা ওকে মেজ দিদি বলেই ডাকতে পারো। আরে মেজ দিদি মেয়ে হলে কি হবে, তিনি একজন জবরদস্ত মহিলা আর খুবই বুদ্ধি রাখেন। ওর স্বামী ছিলেন মিলিটারিতে, দ্বিতীয় মহাযুদ্ধের সময় বার্মার কাছে জাপানিদের হাতে তিনি অনেকদিন বন্দি থাকেন। যুদ্ধের শেষে যখন ফিরে আসেন তখন তার শরীর খুব ভেঙে পড়েছিল, তখন তারা ম্যালের যেদিকে লেবং সেদিকে নিচের একটা বাড়িতে থাকতেন। আমার বাবা তাদের এই বাড়িতে নিয়ে আসেন আর এই বাড়িতেই ময়লি দিদির স্বামী মারা যান। জাপানিদের হাতে বন্দি হবার আগে তিনি হাবিলদার পদে প্রমোশন পেয়েছিলেন, বন্দি না হলে বা অসুস্থ হয়ে না পড়লে তিনি হয়তো ক্যাপ্টেন বা মেজর হতেন, কিন্তু শেষ জীবন পর্যন্ত অসুস্থ সৈনিক হিসেবে তিনি কেবল পেনশনই পেতেন। ব্যানার্জি কাকা প্রথমে লক্ষ্য করেননি, তার কথা শুনতে শুনতে ময়লি দিদির মুখটি বিষণ্ণ হয়ে উঠেছিল আর ওর চোখ দুটি উঠছিল ছলছলিয়ে। গোগলের মা সেটা দেখতে পেয়ে বলেছিলেন, ব্যানার্জি ঠাকুরপো, এসব কথা আমরা পরে শুনব, এখন থাক। ব্যানার্জি কাকা তখনই ব্যাপারটা বুঝে নিয়েছিলেন আর লজ্জা পেয়ে দুঃখের সঙ্গে ময়লি দিদিকে নেপালি ভাষায় কিছু বলেছিলেন। ময়লি দিদি তাড়াতাড়ি চোখ মুছে হেসে নেপালি ভাষায় কিছু বলে গোগুলকে কাছে টেনে নিয়েছিলেন, বলেছিলেন, মাস্টার চ্যাটার্জিকে আমি একটা কথাও বলিনি, তোমার জরুর খুব ভুক লেগেছে, চলো ভেতরে চলো, খাবার সব তৈরি আছে, কেবল গরম জলে সাবান দিয়ে হাত ধোবে আর ডাইনিং টেবিলে খেতে বসে যাবে। হ্যাঁ, এই হলেন আমাদের ময়লি দিদি, ব্যানার্জি কাকা হেসে বাংলায় বলেছিলেন। ময়লি দিদির দুটি মেয়ে আছে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, তার নাম দুর্গা, আর ছোট মেয়ের নাম মায়া, তার এখনও বিয়ে হয়নি, তবে হতে আর বেশি দিন দেরিও নেই। দুর্গা আর মায়াও ময়লি দিদির সঙ্গেই থাকে। দুর্গার বর প্রতাপ বাহাদুর বাজারের এক শেঠ মাড়োয়ারির দোকানে চাকরি করে। দুর্গার একটি ছেলে আছে, মায়া গত বছর স্কুল ফাইনাল পাশ করেছে। ময়লি দিদি আমাদের বাড়ির কেয়ারটেকার, তিনি সব দেখাশোনা করেন। আর ময়লি দিদি না থাকলে সত্যি আমাদের আর দার্জিলিং আসা হতো না। ময়লি দিদি বাংলা কথা সবই বুঝতে পারছিলেন, লজ্জা পেয়ে হেসে বাংলায় বলেছিলেন, ব্যানার্জি ভাইয়া যাই বলুক, তিনি আমাকে প্রতি মাসে যা টাকা পাঠান তাতেই আমি সব করতে পারি, আমার সংসার মেয়েদের সব তিনি দেখাশোনা করেন। চলুন ভেতরে চলুন, আপনারা নিচে থেকে ওপরে এসেছেন, বাইরের রোদটা ভালো লাগলেও বেশি ঠান্ডা এখন লাগাবেন না, আপনাদের গরম জল রাখা আছে, আমি বলবো আজ আপনারা স্নান করবেন না, হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে, বেলাও হয়েছে, এখন দুপুরের খাবার সময়, আপনারা সবাই সকালবেলা কলকাতা থেকে কতটুকু আর খেয়ে এসেছেন। গুগল বলে উঠল, আমরা গাড়িতে আসতে আসতে কমলা লেবু, বিস্কুট, চকলেট আর গরম দুধ খেয়েছি। ব্যানার্জি কাকা কাঁচের দরজার কাছে গিয়ে দুধাপ সিঁড়ির উপর উঠেছিলেন, কাঁচের বড় দরজাটা খুলে ধরে বলেছিলেন, আরে সবাই ভেতরে চলে এসো এবার। গুগল তখন মাকে জিজ্ঞেস করছিল, মা, ময়লি দিদিকে আমি কি বলে ডাকবো? তুমি আমাকে ময়লি আন্টি বলে ডাকবে গোগল, ময়লি দিদি নিজেই হেসে বলেছিলেন আর গোগলের গাল টিপে দিয়ে আদর করে বলেছিলেন, তুমি খুব মিষ্টি ছেলে, দিদিরা তোমাকে পেলে খুব আদর করবে। বাবা আর মা যখন কাঁচের দরজার ভেতরে ঢুকেছিলেন, গোগলের চোখে পড়ল খুবই জরাজীর্ণ খাকি রঙের মিলিটারি পোশাক পরা রোগা আর লম্বা একজন দরজার অন্য পাশে দাঁড়িয়ে আছে। তার মাথায় একটা নেপালি কালো টুপি, চোখের কোল বসা লোকটির চোখ দুটো যেন বড় বেশি জল জল করছিল, নাকের নিচে দুদিকে ঝুলে পড়া একজোড়া গোঁপ,
জরাজীর্ণ মিলিটারি পোশাকের মধ্যে খাকি রঙেরই ছেঁড়া খোঁড়া একটা ফুল হাতা উলের সোয়েটার পরা, হাতার বাইরে হাত দুটো ময়লা আর শীর্ণ, তার মুখেও যেন নানা রকমের হিজিবিজি দাগ, কিন্তু তার চোখ দুটো ভীষণ জলজল করছিল। গোগলের দিকে একবার তাকাতেই ও চোখ সরিয়ে নিল, ওর চোখে চোখ রাখা যায় না। ব্যানার্জি কাকার ঠিক উল্টো দিকে সিঁড়ির ওপরে দরজার একপাশে লোকটি দাঁড়িয়েছিল, দেখছিল ব্যানার্জি কাকাকে, কিন্তু ব্যানার্জি কাকা যেন তাকে দেখতেই পাচ্ছিলেন না, অথবা ইচ্ছে করেই তুচ্ছতাচ্ছিল্য করে দেখছিলেন। তিনি না হয় দেখছিলেন না, বাবা মাও কি লোকটিকে দেখতে পেলেন না? আশ্চর্য, জলজ্যান্ত একটা লোক দরজার অন্য পাশে দাঁড়িয়ে আছে, বাবা মাকে জলজলে চোখে দেখছে, অথচ বাবা মা একবার লোকটির দিকে মুখ ফিরিয়ে দেখলেনও না, দরজার ভেতরে ঢুকে গেলেন। তারপরে মৈলি আন্টি গোগলের হাত ধরে সিঁড়ির ধাপে উঠলেন, লোকটির সঙ্গে গোগলের চোখাচোখি হল। আর আশ্চর্য, সেই জলজলে চোখের চাউনিটা কেমন নরম হয়ে এলো, ঝুলে পড়া গোঁপের দুপাশে একটু হাসি ফুটল। অথচ মৈলি আন্টি সেদিকে ফিরেও তাকালেন না, যেন দেখতেই পাচ্ছেন না, গোগলকে নিয়ে ভেতরে ঢুকে গেলেন। তারপরেই ভেতরে ঘুরে এলেন ব্যানার্জি কাকা, কাঁচের বড় পাল্লা দরজাটা বন্ধ করে ভেতর থেকে ছিটকে নিয়ে এটে দিলেন। গোগল পিছন ফিরে দেখল দরজার বাইরে তখনও লোকটা দাঁড়িয়ে কাঁচের দরজা দিয়ে ভেতরের দিকে দেখছে। পিছন ফিরে দেখতে গিয়ে কাঠের মেঝের ওপর পাতা কার্পেটে গোগল জুতো পায়ে হোঁচট খেল। মাইলি আন্টি বললেন, লাগে নাই তো, কার্পেটের এই জায়গাটা একটু উঁচু হয়ে আছে। গোগল তখনও পেছন ফিরে তাকিয়ে লোকটিকে দেখছিল, সেও গোগলকেই দেখছিল। মৈলি আন্টি জিজ্ঞেস করলেন, তুমি বাইরে কি দেখছো, কিছু ফেলে এসেছো? না, গোগল মাথা নেড়ে দরজার বাইরে চোখের ইশারায় দেখিয়ে জিজ্ঞেস করল, ওই ওখানে দরজার বাইরে একপাশে ওই লোকটিকে দাঁড়িয়ে আছে? মৈলি আন্টির অবাক চোখে যেন হঠাৎ একটা ঝিলিক খেলে গেল, তিনি মুখ ফিরিয়ে দরজার দিকে তাকালেন, বললেন, কই, ওখানে কেউ নেই তো, তুমি কাকে দেখতে পেলে? খুব পুরনো খাকি রঙের ছেঁড়া মিলিটারির পোশাক পরা একটা লোক তো এখনও দরজার একপাশে সিঁড়িতে দাঁড়িয়ে আছে, মাথায় কালো নেপালি টুপি, পায়ের জুতো ময়লা ছেঁড়া, হাত দুটো ময়লা রোগা, মুখে এক জোড়া গোঁপ, আমার দিকে তাকিয়ে একটু একটু হাসছে। আপনারা কেউ তাকে দেখতে পাচ্ছেন না? মৈলি আন্টি যেন কেবল অবাক হলেন না, হঠাৎ খুব রেগে উঠে চোখ পাকিয়ে দরজার দিকে তাকালেন। গোগল আরও অবাক হয়ে দেখল লোকটি মুখ ফিরিয়ে আস্তে আস্তে সিঁড়ি থেকে নেমে চত্বরের উপর দিয়ে হেঁটে বাদিকে রেলিংয়ের ওপাশের আড়ালে চলে গেল। মৈলি আন্টি কিন্তু বললেন, না তো গোগল, কেউ ওখানে দাঁড়িয়ে নেই, আমরা কেউ দেখতে পাইনি, নতুন জায়গায় বেড়াতে এসে তুমি বোধহয় ভুল দেখেছো, চলো ভেতরে চলো। গোগল কিছুই বলতে পারল না, কিন্তু ভুল যে ও দেখেনি সে বিষয়ে ওর নিজের মনে কোনো সন্দেহ ছিল না। ও দেখল বাবা মা ব্যানার্জি কাকা সেখানে নেই, কার্পেটের তিন দিকে সোফা সেট, মাঝখানে একটা গোল সেন্টার টেবিল, সামনেই একটা কাঠের পার্টিশন, ডান দিকের কাঠের দেয়ালে রয়েছে কাঁচের পাল্লা বন্ধ একটা বড় জানলা, সামনে পার্টিশনের একপাশে একটি কাঁচের পাল্লার দরজা, সেই দরজা দিয়ে ভিতরে একটা বড় ঘর দেখা যাচ্ছে। মৈলি আন্টি গোগলের হাত ধরে সেই দরজা খুলে ভেতরে ঢুকলেন, কাঠের মেঝের খানিকটা অংশ খোলা, বাকি সবই কার্পেট পাতা, সেখানে মস্ত বড় ডাইনিং টেবিল, টেবিলের উপরে সাদা ধপধপে কাপড় পাতা, দুটো ছোট ফুলদানিতে ফুল, দুটো বড় পেতলের মোমদানিতে 2 ইঞ্চি ডায়ামিটারের মোটা গোলাপি রঙের বড় মোমবাতি রয়েছে, এখন জ্বলছে না, কোনো আলোও জ্বলছে না। ডান দিকেই কাঠের দেয়ালে বড় বড় দুটো কাঁচের পাল্লার জানলা দিয়ে দিনের আলো এসে পড়েছে, সেই আলোতেই সব স্পষ্ট দেখা যাচ্ছে। ডাইনিং টেবিলের ওপর 4টি প্লেটের ওপর একটি করে চাইনিজ স্যুপের বোল রয়েছে, পাশেই রয়েছে চীনামাটির স্যুপ খাবার চামচ, প্রত্যেক প্লেটের বাঁদিকে একটি করে ছোট প্লেট, তার প্রত্যেকটার পাশে ছোট বড় দুটো স্টিলের চামচ, কাঁটা চামচ আর ছুরি ঝকঝক করছে, কাঁচের গেলাসে সাদা কাপড়ের ন্যাপকিন, ত্রিভুজ করে দাঁড় করানো রয়েছে,
গুগলের মনে হলো কলকাতার নাম করা বড় হোটেলে যেরকম খাবার টেবিল সাজানো থাকে, এই ডাইনিং টেবিলও সেরকম করে সাজানো রয়েছে। কিন্তু মাইলি আন্টি টেবিল পেরিয়ে গুগলের হাত ধরে সামনে এগিয়ে গেলেন। গুগল আবার পেছন ফিরে একবার দেখল, না এবার এ ঘরের কাঁচের দরজা দিয়ে পাশের ঘরের কাঁচের দরজার সিঁড়ির কাছে কাউকে দেখতে পেল না। মাইলি আন্টি টেবিলটা পেরিয়ে কয়েক গজ গিয়ে বাঁদিকের একটি দরজার সামনে দাঁড়ালেন। কাঁচের দরজার ভেতরে পর্দা টাঙানো, ভেতরটা দেখা যায় না। মাইলি আন্টি দরজার পাল্লা ঠেলে খুলে দিলেন। গুগলের চোখের সামনে ভেসে উঠল মস্ত একটা সুন্দর সাজানো ঘর, ঘরে প্রচুর আলো। মাইলি আন্টি গুগলকে নিয়ে এক ধাপ কাঠের সিঁড়ি উঠে সেই ঘরের মধ্যে ঢুকলেন। গুগল দেখল সামনেই একটা বিরাট ঝকঝকে খাটের ওপর সুন্দর বিছানা। মা সেই বিছানাতেই পা ঝুলিয়ে বসেছেন। বাবা এক পাশের কাঠের দেয়ালের দিকে লম্বা ড্রেসিং টেবিলের সামনে দুটো বড় বড় সোনালি ফ্রেমে বাঁধানো আয়নার সামনে চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। কিন্তু ঘরে এত আলো এলো কোথা থেকে? বাইরের দিকে কোনো কাঁচের দেয়াল বা জানলা কিছুই নেই। তারপরেই ওর চোখ পড়ল ঘরের মাথার দিকে। কাঠের ছাদের ঠিক মাঝখানে স্কাইলাইট, যেন রোদের আলো সেই স্কাইলাইটের কাঁচে পড়ে গোটা ঘরটা আলোয় ভরিয়ে দিয়েছে। ঘরটা অনেক বড় বলেই আর একটা খাটও ছিল পেছন দিকে। সেই খাটেও রয়েছে পরিষ্কার বেডশিট, ঢাকা দেওয়া বিছানা। দুটো খাটের মাঝখানে রয়েছে একটি গোল পাথরের টেবিল। টেবিল ঘিরে চারটি খুব সুন্দর চেয়ার। চেয়ারগুলোর আকৃতি, বেগুনি রঙের গদি সব মিলিয়ে খুব রাজকীয়। বাবা যেদিকে বসেছিলেন সেদিকে কাঠের দেয়ালের সঙ্গে লম্বা ড্রেসিং টেবিল জোড়া, অনেকটা তাকের মতো। তার উপর পাতা আছে লিনেনের সাদা কাপড়। সেখানে রয়েছে যত রাজ্যের নাম করা দেশি বিদেশি কোল্ড ক্রিম, পাউডার, অডিকোলনের দারুণ সুন্দর দেখতে নানা আকারের শিশি বোতল। আর ওদিকের কাঠের দেয়ালে কুঁচিয়ে সেলাই করা লিনেনের পর্দা টাঙানো। ঘরের বাকি দেওয়াল ঝকঝকে পালিশ করা। কাঠের মেঝের ওপর সুন্দর কাজ করা পশমের কার্পেট। কাঠের দেয়ালের দুদিকে দুটো তেল রঙের ছবি। কোট টাই পরা গোঁফওয়ালা চোখে চশমা ফর্সা এক ভদ্রলোক, আর একটা ছবি এক মহিলার। মাথায় সামান্য ঘোমটা টানা, কাঁধের কাছে জড়োয়ার ব্রোচ আটকানো। দেখতে সুন্দরী, অনেকটা আগের কালের বড়লোক মহিলাদের মতো তার সাজগোজ। ডান দিকের কাঠের দেয়ালে একটি খোলা দরজা দেখা যাচ্ছে। সেই ঘরে স্কাইলাইটের দিনের আলো নেই, আলো জ্বলছে পরিষ্কার বোঝা যাচ্ছে। মৈলি আন্টি গুগলকে নিয়ে সোজা এগিয়ে গেলেন ঘরের একটা শেষ দিকে। সেখানে দুধাপ সিঁড়ির ওপর একটি বন্ধ দরজা ছিল। মৈলি আন্টি দরজাটা ঠেলতেই খুলে গেল। তিনি দুধাপ সিঁড়ি উঠে ভেতরে অন্ধকারে গেলেন। সুইচ টিপে আলো জ্বেলে ডাকলেন, মাস্টার গুগল, অন্দরে এসো। গুগল ভেতরে ঢুকল, দেখেই বোঝা গেল বাথরুম। বাথরুমের মেঝে শান বাঁধানো, গিজারের লাল আলোটা জ্বলছে। একদিকে রয়েছে মস্ত বড় বাথটাব, ঠান্ডা গরম জলের লাইন আর শাওয়ার। বাথরুমের পাশেই রয়েছে আর একটা ঘর, খোলা দরজা দিয়ে ভেতরে চোখে পড়ে কমোড। পাশের ঘরটার দেয়ালে রয়েছে একটা জানলা যার কাঁচের পাল্লা বন্ধ। মৈলি আন্টি বেসিনের দুদিকের কলের মুখের একটা দেখিয়ে বললেন, এটা খুললে গরম জল পাবে, এ রয়েছে সাবান আর ওইখানে রয়েছে তোয়ালে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি বাবা মাকে তাড়া দিছি, গরম গরম খাবার খেয়ে নিয়ে বিশ্রাম করো। মৈলি আন্টি বাথরুম থেকে বেরিয়ে গেলেন। গুগল গরম জলের কল খুলে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিল। কিন্তু সেই ঝরঝরে মিলিটারি পোশাক পরা, মাথায় নেপালি টুপি, লম্বা রোগা গোঁপলা মূর্তিটার কথা গুগল ভুলতে পারছে না। তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে ভাবল, কেবল মৈলি আন্টি যে লোকটিকে দেখতে পাননি তা নয়, বাবা মা ব্যানার্জি কাকা কেউ তাকে দেখতে পাননি। অথচ লোকটি যে দরজার অন্য পাশে দাঁড়িয়ে ছিল তাতে গুগলের মনে কোনো সন্দেহ নেই। ও বাথরুম থেকে বেরোবার আগেই মা এলেন, বললেন, কী হলো তোমার হয়ে গেছে? বলে গুগল বাথরুম থেকে বেরিয়ে এলো। মা পেছন থেকে বললেন, গুগল খুব সাবধান, শীত বেশ ভালোই আছে, ঠান্ডা লাগিও না যেন। আচ্ছা, গুগল বলল। মা বাথরুমের দরজা বন্ধ করে দিলেন। বাবা তখনও চেয়ারে বসে সিগারেট খাচ্ছিলেন। বাঁদিকের খোলা দরজা দিয়ে ব্যানার্জি কাকা বেরিয়ে এলেন। কলকাতা থেকে তিনি এসেছিলেন সুটেড বুটেড হয়ে। এখন দেখা গেল পাজামা পাঞ্জাবির ওপরে মোটা একটা শাল চাপিয়েছেন, পায়ে মোজা আর স্যান্ডেল। গুগলকে জিজ্ঞেস করলেন, তোমার হাত মুখ ধোয়া হয়ে গেছে? বাহ,
বেশ ভালো, এবার খেতে যাবার আগে পাশের ঘরটাও দেখে এসো, খেয়ে দে বিশ্রাম করে তারপর দোতলাটা দেখবে কেমন। গোগল পাশের ঘরে ঢুকল। এই ঘরটাও বেশ বড়, খাট রয়েছে একটাই, কাঠের চকচকে দেয়াল। এ ঘরেও রয়েছে একটা টেবিল ঘিরে কয়েকটা গদি আঁটা সুন্দর রাজকীয় চেয়ার, একদিকে ড্রেসিং টেবিল আর কাঠের দেয়াল জুড়ে বড় আয়না, টেবিলের ওপর প্রসাধন সামগ্রী। পেছন দিকের বন্ধ দরজাটা দেখে মনে হলো ওটা এ ঘরের বাথরুম, তবে দুদিকের দেওয়ালে ঢাকা পর্দার ফাঁকে কাঁচের অংশ চোখে পড়ল। গোগল এগিয়ে গিয়ে একদিকের দেয়ালের পর্দা সরাতেই বড় কাঁচের বন্ধ জানলা দেখা গেল। জানলার বাইরে বাঁদিকে কাঠের একটা আলাদা ছোট বাড়ি, বাড়ির সামনে একটা কাঠের ছোট এক ফালি বারান্দা, কোনো রেলিং নেই, বারান্দার নিচে ছোট একটুখানি খোলা জায়গা, শান বাঁধানো পরিষ্কার। সেই খোলা জায়গার একধারে রেলিং, যেখান দিয়ে নিচের রাস্তা, গাড়ি ঘোড়া, ওপারের পাহাড় আর ছবির মতো বাড়িগুলো দেখা যায়। কাঠের এক ফালি সরু বারান্দায় শাড়ি পরা একজন মহিলা, বয়স তার অনেক কম, গায়ে কোনো গরম জামা আছে বলে মনে হলো না, বেনি ঝুলছে পিঠে, কোলে একটি বছরখানেক বয়সের ছেলে, তার গায়ে পুরো হাতা আর গলা ঢাকা উলের সোয়েটার, মাথায়ও উলের বোনা টুপি, গাল দুটো টুকটুকে লাল, পুতুলের মতো দেখতে। আর একজন তার বয়স আরও কম, লম্বা ফ্রকের মতো পোশাক গায়ে, কিন্তু গায়ে কোনো গরম জামা দেখা যাচ্ছে না, এর মাথার চুল ছোট করে ছাঁটা আর খোলা, বয়স 17-18 বেশি হবে না। গোগলের মনে হলো এরাই বোধহয় ময়লি আন্টির দুই মেয়ে দুর্গা আর মায়া, দুজনের কেউ গোগলের দিকে দেখছে না, নিজেদের মধ্যে কথা বলছে। গোগল পর্দা টেনে দিয়ে ঘরের আর এক পাশে গেল, সেদিককার পর্দা খুলতেই বন্ধ কাঁচের জানলা দিয়ে বাইরে বাগান দেখা গেল। বেশ কিছু গোলাপ গাছ রয়েছে কিন্তু ফুল নেই, চন্দ্রমল্লিকার টব রয়েছে বেশ কয়েকটা, ক্যাকটাসও রয়েছে নানা রকম। তাছাড়া আছে সবজি বাগান, সবজি বাগানে ফুল আর বাঁধাকপি, টমেটো আর ধনে পাতা রয়েছে, দেখলেই বোঝা যায় বাগানটির নিয়মিত যত্ন করা হয়। গোগল পর্দাটা ফেলে সরে আসবার মুহূর্তেই থমকে দাঁড়িয়ে পড়ল, দেখল সেই জরাজীর্ণ মিলিটারি পোশাক পরা, নেপালি টুপি মাথায়, পায়ে ছেঁড়া ক্যাম্বিসের জুতো, ময়লা শীর্ণ হাত আর গোঁপলা রোগা লম্বা লোকটি ডান দিকের কাঠের বাড়ির আড়াল থেকে বেরিয়ে এলো। ডান দিকের কাঠের বাড়িটায় ময়লি আন্টি থাকেন, গোগল একটু আগেই বাড়িটার অন্যদিকের বারান্দায় ময়লি আন্টির বাড়ির ভেতর থেকেই দেখেছে। এই লোকটা কি ময়লি আন্টির বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো? গোগল ভাবতেই লোকটা বাগানের দিকে নেমে গোগলের দিকে তাকালো। সে যে বাইরে থেকে কাঁচের মধ্যে গোগলকে দেখতে পাচ্ছে কোনো সন্দেহ নেই, কারণ গোগল পর্দা ফেলে সরে আসবে ভেবেও সরে আসতে পারল না। লোকটা যেন ওকে দেখা দেবার জন্যে কাঠের বাড়ির আড়াল থেকে বেরিয়ে এলো। গোগলের চোখে চোখ রেখে সে অপলক তাকিয়ে আছে, কিন্তু এখন তার চোখ দুটো জলজল করছে না, অবশ্য তার চোখ দুটো বড় বেশি সাদা। এখন সে গোগলের দিকে করুণ চোখে তাকিয়ে আছে আর যেন সামান্য ঘাড় নাড়িয়ে কিছু একটা ইশারা করছে। তার ঝুলে পড়া গোঁপ জোড়া নড়ে উঠল কিনা বোঝা গেল না, অথচ মনে হলো সে যেন ঠোঁট নেড়ে কিছু বলল। বাগানের সীমানার বাইরে সাদা আর নীল রঙের একটা ছোট কাঠের বাড়ি, বাগানের পেছনে যেমন জমি ওপর দিকে উঠে গেছে, সাদা নীল বাড়িটার পেছন দিকেও তেমনি উঁচুতে জমি উঠেছে। সেখানে রয়েছে কয়েকটা পাইন আর নানা রকমের ছোট ছোট গাছপালা, যার মাঝখান দিয়ে সরু আঁকা বাঁকা রাস্তা ওপরে উঠেছে। সেই পথে দু একজন মহিলা পুরুষকে ওঠানামা করতে দেখা যাচ্ছে। গোগল দেখল সাদা নীল বাড়িটার সীমানার লতানে বেড়ার সামনে এসে দুটি নেপালি ছেলে দাঁড়ালো। তারা এদিকের বাগানের দিকেই মুখ করে দাঁড়িয়ে হাসতে হাসতে নিজেদের মধ্যে কি কথাবার্তা বলছে। গোগলের থেকে দুজনেই বয়সে একটু ছোটই হবে। মিলিটারি পোশাক পরা লোকটি একবার মুখ ফিরিয়ে ছেলে দুটির দিকে দেখল। তাদের মধ্যে দূরত্ব 6-7 গজের বেশি নয়, অথচ ছেলে দুটি যে লোকটিকে দেখতে পাচ্ছে তা মোটেই মনে হচ্ছে না। ওরা বাগানের দিকে মুখ করে কথা বলছে, হাসছে, অথচ একবারও লোকটার দিকে ফিরে দেখছে না। অবশ্য ওরা এই জানলায় পর্দার পাশে গোগলকেও দেখছে না, নিজেদের কথা আর হাসিতেই ব্যস্ত। কি ব্যাপার গোগল, তুমি এখনো জানলায় দাঁড়িয়ে কি দেখছো? পেছনে মায়ের গলা শোনা গেল। ময়লি দিদি আমাদের গরম গরম খাবার বেড়ে দেবার জন্য তৈরি, তাড়াতাড়ি এসো।
মা শোনো, এখানে একটু এসো। মা গোগলের কাছে এগিয়ে গেলেন। গোগল বন্ধ কাঁচে জানলা থেকে পর্দা আরেকটু সরিয়ে বলল, মা তুমি বাইরে বাগানে কি দেখতে পাচ্ছ বলো তো? কি আবার দেখব, ফুল গাছ, ক্যাকটাস, কপি, টমেটো এইসব। আর কিচ্ছু দেখতে পাচ্ছ না? পাচ্ছি বই কি, ওই ওপাশের বাড়ির বেড়ার ধারে দুটি ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, কেন বলো তো? গোগলের চোখ তখন সেই লোকটির দিকে, লোকটিও গোগলের দিকেই তাকিয়েছিল। গোগল তবু মাকে জিজ্ঞেস করল, ওই ছেলে দুটো ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছ না? না তো, আবার কাকে দেখব, ওখানে তো আর কেউ নেই। তুমি দেখতে পাচ্ছ নাকি? গোগল থতমত খেয়ে গেল। ও মাকে সত্যি কথাটা বলতে পারল না, কারণ জানে মা বিশ্বাস তো করবেনই না। আর সমস্ত ব্যাপারটাকে আজে বাজে আজগুবি কিছু ভেবে গোগলকে একা আশেপাশে কোথাও একটু বেরোতেও দেবেন না। ও উড়িয়ে দেবার মতো করে বলল, না দেখতে পাচ্ছি নে, মনে হচ্ছিল একটা অন্য লোককে যেন হঠাৎ দেখলাম। ভুল দেখেছ, ওইসব গাছপালার মধ্যে লোকজন মাঝে মাঝে পাহাড়ের পথে ওঠানামা করছে, তাদের দেখেছ, আর কাকি বা দেখতে পাবে। এখন চলো তাড়াতাড়ি খেতে চলো। গোগলের চোখে চোখ রেখে লোকটা তখনও একইভাবে দাঁড়িয়েছিল। সে যেন ঘরের ভেতরে মায়ের কথা শুনতে পেল আর ঘাড় ঝাঁকিয়ে গোগলকে চলে যেতে ইশারা করল। গোগল তাতে আরও অবাক হল। মা আবার তাড়া লাগাবার আগেইও পর্দাটা টেনে দিল, মায়ের সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। পাশের ঘরে আসতেই গোগল চীনা খাবারের গন্ধ পেল। গন্ধ পেয়েই অনেকক্ষণের চাপা পড়া খিদেটা যেন জন্ম নিয়ে উঠল। বাবা আর ব্যানার্জি কাকা পাশের ঘরে ছিলেন না, গোগল মায়ের সঙ্গে বাইরে গেল। বাবা আর ব্যানার্জি কাকা টেবিলের কাছে বসে পড়েছিলেন, মৈলি আন্টি এক পাশে দাঁড়িয়েছিলেন, তার পাশে দাঁড়িয়েছিল তার ছোট মেয়ে মায়া। মৈলি আন্টি মায়াকে মা আর গোগলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, তারপর এগিয়ে এলেন টেবিলের সামনে। টেবিলের ওপরে তখন ঢাকা দেওয়া বেশ কয়েকটি চীনামাটির পাত্র এসে গেছে। মৈলি আন্টি একটির ঢাকনা খুলতেই ধোঁয়া বেরোলো, সেটাতে ছিল চিকেন ক্লিয়ার স্যুপ, সয়াবিন সস আর চিলি সসের পাত্র সামনে রাখা ছিল। মায়া কাঁচের গেলাসগুলো থেকে ন্যাপকিন তুলে গেলাসে গেলাসে জলের জাগ থেকে জল ঢেলে দিল। মৈলি আন্টি একটা স্যুপ তোলার বড় হাতায় করে স্যুপের পাত্র ঘেঁটে প্লেটের ওপরে উল্টে ঢেলে দিলেন। গোগল চটপট স্যুপের বলে খানিকটা সয়াবিন সস ঢেলে দিল। মা বলে উঠলেন, গোগল তুমি ওই চিলি সস খেও না। গোগল জানতো মা ওকে চিলি সস খেতে বারণ করবেনি। ও একটু নুন আর গোলমরিচ মিশিয়ে নিল, ন্যাপকিনটা কোলের ওপর পেতে চামচে করে স্যুপ মুখে দিয়ে সামনের দিকে তাকালো, সেই হিলকাট রোডের লোকজন যানবাহনের ভিড়, ওপারে পাহাড়ের গাছপালা বাড়িঘর, ওদিকে কোথাও সেই লোকটি নেই। স্যুপ খেতে খেতে গোগল একটু অন্য মনস্ক হয়ে পড়ল। তারপরে ওর প্রিয় চিকেন ফ্রাইড চীনা ভাত, টক মিষ্টি দিয়ে তৈরি কর্ন, নরম করে ভাজা হাড়বিহীন ভেড়ার চীনা রান্না মাংস আর মিষ্টি, সবই ও বেশ পেট ভরে খেলো। কিন্তু সেই লোকটার চিন্তা ওর মাথা থেকে দূর হলো না। বাবা মা ব্যানার্জি কাকা সবাই মৈলি আন্টির চীনা রান্নার খুব প্রশংসা করলেন। মৈলি আন্টি মায়াকে দেখিয়ে বললেন, আমি একা করি নাই, মায়াও আমার সঙ্গে খাবার বানিয়েছে। মায়ার মুখ এমনিতেই অনেকটা লাল, সকলের প্রশংসা শুনে আরও লাল হয়ে উঠল। খাওয়ার শেষে ব্যানার্জি কাকা বললেন, দার্জিলিংয়ে দুপুরে ঘুমোলে আমার শরীর ম্যাজম্যাজ করে, তবে আজ আমরা সবাই একটু শুয়ে বিশ্রাম করব, বিকেলে চা খেয়ে দোতলাটা তোমাদের সবাইকে দেখাবো। খন ব্যানার্জি কাকা নেপালি ভাষায় মৈলি আন্টিকে কিছু বললেন, তারপরে গোগল সামনের ঘরে বড় খাটে বাবার কাছে শুয়ে পড়ল। খাওয়ার পরে শীতটা যেন বেড়ে গেল, মা অন্য খাটে শুলেন, ব্যানার্জি কাকা চলে গেলেন পাশের ঘরে। খানিক্ষণ পরেই গোগল টের পেল বাবা মা দুজনেই ঘুমিয়ে পড়েছেন। ওর মোটেই ঘুম পাচ্ছে না, ওর চোখের সামনে ভাসছে সেই লোকটির চেহারা। কী আশ্চর্য, কেউ তাকে দেখতে পাচ্ছে না অথচ গোগল কেমন করে দেখছে, ও জীবনে এমন ঘটনা কখনো দেখেনি। একেই কি ভূত বলে, নাকি সেই অদৃশ্য মানুষের গল্পই সত্যি? তাই যদি হবে, অদৃশ্য মানুষকে গোগল একা দেখবে কেন? তাকে তো কেউ দেখতে পায় না, অথচ সে নানান কাণ্ড করে।
গোগল ঘুমন্ত বাবাকে একবার দেখে আস্তে আস্তে খাট থেকে নামল, দরজা খুলে ঘরের বাইরে গেল। ডাইনিং টেবিল আবার ফিটফাট সাজানো হয়ে গেছে, সামনের বন্ধ কাঁচের জানলা দিয়ে বাইরের সেই দৃশ্য দেখা যাচ্ছে। ও কাঁচের দরজা খুলে পাশের বসবার ঘরে গেল, তাকালো বাইরের ঢোকবার বড় কাঁচের দরজার দিকে। সেখানে এখন কেউ নেই, চত্বরের একপাশে রোদে মোটর গাড়িটা দাঁড়িয়ে আছে। হঠাৎ বসবার ঘরের কাঠের দেয়ালে একটি খোলা দরজা চোখে পড়ল, দরজার ওপারে সেই মিলিটারি পোশাক পরা লোকটি দাঁড়িয়ে গোগলের দিকে তাকিয়ে দেখছে। গোগল শুধু চমকে উঠল না, ওর গাটা কেমন ছমছম করে উঠল। এখন কাছে পিঠে কেউ নেই, শুধু ও আর লোকটা। খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে ভেতরে একটা অন্ধকার ঘর। প্রথম ঢোকবার সময় ওই দরজাটা খোলা ছিল না, ঘরটাও দেখা যায়নি। গোগল কি করবে বুঝতে পারছে না, এর আগে দুবার লোকটিকে ঘরের বাইরে দেখেছে, এখন একেবারে ঘরের ভেতরে। লোকটা সাদা অপলক চোখের কালো মণি দুটো স্থির গোগলের দিকে তাকিয়ে যেন গোপের ফাঁকে হাসছে। গোগল সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে? লোকটি কোনো জবাব দিল না, কিন্তু তার ঠোঁট দুটি নড়ে উঠল। তারপর সে গোগলকে অবাক করে দিয়ে বাইরে যাবার কাঁচের দরজাটা না খুলেই বাইরে গিয়ে দাঁড়ালো। কাঠের মেঝের ওপর তার ছেঁড়া ক্যাম্বিসের জুতোর কোনো শব্দ হলো না, কিন্তু দরজা না খুলে কাঁচ ফুঁড়ে সে বেরিয়ে গেল কেমন করে? বাইরে গিয়েও লোকটি দরজার পাশে দাঁড়িয়ে গোগলের দিকে অপলক চোখে তাকিয়ে রইল। আর মনে হলো যেন ঘাড় ঝাঁকিয়ে সে গোগলকে ইশারায় ডাকল, কোথায় যাচ্ছ মাস্টার গোগল, তুমি শোনি। গোগল দুপায়ে গতি পেছন থেকে ময়লি আন্টির গলা শোনা গেল। গোগল দাঁড়িয়ে পড়ল, বলল, আমার ঘুম আসছিল না তাই বেরিয়ে এসেছি। আর একটু পরেই তোমার বাবা মা উঠে পড়বেন, আমি চা তৈয়ার করব, তারপরে তোমরা মেলে বেড়াতে যাবে, এখন তুমি ঘরে যাও। আচ্ছা ময়লি আন্টি, বাইরে দরজার ধারে যে লোকটি দাঁড়িয়ে আছে সে কে? গোগল জিজ্ঞেস করল। ময়লি আন্টি বাইরের দরজার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে দেখলেন, অবাক হয়ে বললেন, কই, দরজার ধারে কেউ দাঁড়িয়ে নেই তো? কিন্তু আমি যে দেখতে পাচ্ছি। কিরকম লোক দেখতে পাচ্ছ বলো তো? খুব পুরনো ছেঁড়া খোঁড়া মিলিটারি পোশাক, খাকি রঙেরই ছিঁড়ে যাওয়া উলের সোয়েটার, মাথায় নেপালি টুপি, পায়ে ছেঁড়া ক্যাম্বিসের জুতো। ময়লি আন্টি যতই শুনছিলেন তার চোখ দুটো বড় হয়ে উঠছিল, আর একটা আতঙ্ক ফুটে উঠছিল তার দৃষ্টিতে। বাইরের কাঁচের দরজার দিকে তাকিয়ে তিনি আবার গোগলের দিকে তাকিয়ে ওর একটা হাত ধরলেন, বললেন, ও কিছু নয়, তুমি ভুল দেখছো, চলো ঘরের ভেতরে চলো। ময়লি আন্টি গোগলকে প্রায় টেনে নিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়ালেন, বললেন, আরে এ ঘরের দরজাটা আবার কে খুললো, এটা তো খোলা ছিল না? ওই লোকটা একটু আগে দরজায় দাঁড়িয়েছিল, আমি জিজ্ঞেস করলাম আপনি কে, কোনো জবাব দিল না। ময়লি আন্টি খোলা দরজাটা টেনে বাইরে থেকে শেকল টেনে দিয়ে বললেন, তুমি যেরকম লোকের কথা বললে সেরকম কোনো লোক ঘরের অন্তরে ঢুকতেই পারে না, তুমি ভুল দেখেছো। এখন চলো ঘরে গিয়ে আধ ঘন্টা শুয়ে থাকো, আমি এবার চায়ের জল গরম করতে যাচ্ছি। ময়লি আন্টি গোগলকে হাত ধরে খাবার ঘরে নিয়ে গেলেন। গোগল পেছন ফিরে দেখল লোকটি তখনও বড় কাঁচের দরজার বাইরে একপাশে দাঁড়িয়ে আছে, অথচ তাকে যদি আর কেউ দেখতে না পায় গোগল কী করেই বা সবাইকে বিশ্বাস করাবে? আর লোকটা গোগলকেই কেন শুধু দেখা দিচ্ছে, এর মধ্যেই বা কী রহস্য আছে? গোগল দরজা ঠেলে ঘরে ঢুকল, দেখল বাবা মা উঠে বসেছেন, ব্যানার্জি কাকাও এই ঘরে এসেছেন, গল্প করছেন তিনজনে। গোগলকে দেখে ব্যানার্জি কাকা জিজ্ঞেস করলেন, কোথায় গেছিলে গোগল, ময়লি দিদির ঘরে নাকি? না, খাবার ঘর থেকে বাইরের দিকে দেখছিলাম, গোগল বলল। লোকটার কথা বলার ইচ্ছে থাকলেও বলতে পারল না, কারণ কেউ বিশ্বাস করবে না, কিন্তু গোগলই বা নিশ্চিন্ত থাকবে কেমন করে? ও চোখের সামনে ময়লি আন্টির মুখটা ভেসে উঠল। লোকটির কথা শুনতে শুনতে তার চোখে মুখে কেমন একটা আতঙ্কের ভাব ফুটে উঠেছিল। গোগলের মনে হয়েছিল উনি কিছু জানেন, অথচ ভুল বলে উড়িয়ে দিয়েছিলেন, রহস্যটা কি অজানাই থেকে যাবে? চা পর্বের পরে সবাই বাইরে যাবার জন্য তৈরি হলেন।
মা গোগলকে সোয়েটারের ওপর কোট পরে নিতে বললেন। বাইরে যাবার আগে খাবার ঘরের পাশের বসবার ঘরের বন্ধ দরজাটা ব্যানার্জি কাকা খুললেন, ভেতরে গিয়ে আলো জ্বাললেন। বাবা মায়ের সঙ্গে গোগল ঢুকল, দেখল এই ঘরটা প্রায় ফাঁকা, সাজানো গোছানো তেমন নেই। এই ঘরেরই বাঁদিকে দোতলায় ওঠার কাঠের সিঁড়ি রয়েছে। মৈলি আন্টি এই সময় এসে পড়লেন, ব্যানার্জি কাকা সবাইকে ডেকে ওপরে নিয়ে গেলেন। ওপরটা আরও সুন্দর, সমস্ত কাঁচের জানলায় ঢাকা দেওয়া মোটা পর্দাগুলো মৈলি আন্টি সরিয়ে দিলেন। বিকেলের উজ্জ্বল আলো তখনও ছিল, ওপরতলার কাঠের ঘর বারান্দা সবই কার্পেট দিয়ে মোড়া, তিনটে পাশাপাশি ঘর সাজানো, কিন্তু মাঝের ঘরের পেছনের দরজা খুলতেই দেখা গেল সেখানে রয়েছে অর্ধ গোলাকার বারান্দা, অনেকটা গাড়ি বারান্দার মতো, তার সবটাই কাঁচের জানলা। মৈলি আন্টি পর্দা সরিয়ে দিলেন, একটি গোল টেবিল ও খানকয়েক চেয়ার সেখানে রয়েছে। এই বারান্দা থেকে ম্যালের কাছাকাছি ওপরের দিক এবং আকাশ দেখা যায়। ব্যানার্জি কাকা সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। মাঝখানের ঘরের বাইরে বসবার ঘরের একটা আরাম কেদারা দেখিয়ে বললেন, আমার ঠাকুরদার নেমন্তন্নে রবীন্দ্রনাথ একদিন বিকেলে চা খেতে এসে এই আরাম কেদারাটায় বসেছিলেন, আর বলা হয় এই বাড়িতে বিবেকানন্দ এসে কয়েকদিন ছিলেন, তার স্মৃতি রাখা আছে পাশের ঘরে। পাশের ঘরে দেখা গেল গুলবাঘের ছালের ওপরে ছোট গদির বিছানা, বালিশ আর পাশ বালিশ, ওখানে বিবেকানন্দ থাকতেন। সামনের দরজা খোলা থাকত। তাছাড়া ব্যানার্জি কাকার ঠাকুরদার আমলে দার্জিলিংয়ের অনেক সাহেব সুবরাও আসতেন, ঠাকুরদা বাবা ছুটি পেলেই দার্জিলিংয়ে চলে আসতেন। ব্যানার্জি কাকার বছরে একবারও হয়তো আসা হয়ে ওঠে না, তবে তিনি বাবা ঠাকুরদার প্রিয় বাড়িটি সযত্নে রক্ষা করছেন, তার জন্য মৈলি আন্টির কাছে তিনি কৃতজ্ঞ, কারণ কেবল টাকা দিয়েই মানুষের কাছ থেকে কাজ পাওয়া যায় না। মৈলি আন্টি বাড়িটিকে সযত্নে রক্ষা করেন। দোতলা দেখা হয়ে যাবার পরে গোগল সকলের সঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে থমকে দাঁড়াল, দেখল সেই লোকটি সকলের আগে আগে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, অথচ কাঠের সিঁড়িতে কোনো শব্দ হচ্ছে না। ব্যানার্জি কাকা বললেন, কী হলো, দাঁড়ালে কেন গোগল, ওপরে আরও কিছু দেখবে? না না, গোগল সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করল। লোকটি গোগলের আগে আগে সিঁড়ি দিয়ে নেমে গেল, গোগল তার পেছনে পেছনে নেমে এলো। লোকটি ঘরের বাইরে বসবার ঘর থেকে কাঁচের দরজা ঠেলে বাইরে গিয়ে দাঁড়ালো। গোগল কী করবে বুঝতে পারছিল না। পেছন থেকে ব্যানার্জি কাকা বললেন, চলো গোগল বাইরে চলো, আমরা গাড়িতে চেপে ম্যালের কাছে যাব, গাড়ি পার্কিংয়ের জায়গায় পার্ক করে আমরা ম্যালে বেড়াতে যাব, কেমন? গোগল ব্যানার্জি কাকার কথা ভালো শুনতে পেল না, ও দরজার দিকে এগিয়ে গেল। লোকটি দরজার বাইরে পাশে সরে দাঁড়াল, তার অপলক চোখের দৃষ্টি এখন জ্বলজ্বল করছে, সে গোগলকে দেখছিল না। গোগল দরজা টেনে খুলে বাইরে বেরোল, লোকটা এবার ওর দিকে তাকাল, অমনি জ্বলজ্বলে ভাবটাও কেটে গেল, শান্ত আর করুণ হয়ে উঠল। ব্যানার্জি কাকা পেছন থেকে বললেন, আরে বাবার এখানে দাঁড়ালে কেন গোগল? গোগল সিঁড়ির দুধাপ নেমে চত্বরে এগিয়ে গেল, পেছন ফিরে দেখল লোকটি সবাইকে দেখছে, কিন্তু তাকে কেউ দেখতে পাচ্ছেন না। মৈলি আন্টি এগিয়ে গিয়ে গেট খুলে দিলেন। বাগডোগরা থেকে যে গাড়িটি এসেছিল আর যে ড্রাইভার চালিয়ে নিয়ে এসেছিল তার কোনো বদল হয়নি, ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালিয়ে এগিয়ে নিয়ে এল। ব্যানার্জি কাকা সামনের আসনে ড্রাইভারের পাশে বসলেন, গোগল বাবা মার সঙ্গে পেছনে দরজার পাশে বসল। দেখল লোকটি ওর গাড়ির দিকেই আসছে, হঠাৎ লোকটা গাড়ির কাছে দৌড়ে এলো আর দরজাটা খুলে ফেলল। গোগল প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল। ব্যানার্জি কাকা অবাক হয়ে বললেন, আরে দরজাটা ভালো করে বন্ধ করনি দেখছি, হঠাৎ খুলে গেল, বলে দরজাটা আবার টেনে লক করে দিলেন। গোগল দেখল ব্যানার্জি কাকা আর ড্রাইভারের মাঝখানে লোকটা সামনে মুখ করে বসে আছে। কি মতলব লোকটার, কোনো বিপদ আপদ ঘটবে না তো? গাড়ি তখন হাসপাতালের সামনে দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে, একমাত্র গোগল ছাড়া কেউ দেখতে পাচ্ছে না গাড়িতে আর একটা লোক। আশ্চর্য, ব্যানার্জি কাকা বা ড্রাইভারও টের পাচ্ছেন না, তাদের মাঝখানে একজন বসে আছে। ম্যালে যাবার রাস্তার যেখানে গাড়ি পার্ক করা হয় ড্রাইভার সেখানে গাড়ি পার্ক করল,
ব্যানার্জি কাকা সামনের সিট থেকে নামলেন, গোগুল বাবা মায়ের সঙ্গে নামল। তখনও রোদ আছে, রাস্তায় বেশ ভিড়। গোগুলের চোখ লোকটার ওপর, দেখল লোকটা গাড়ি থেকে নেমে গোগুলের দিকে তাকালো। এবার সে স্পষ্ট হাসল। ব্যানার্জি কাকার সঙ্গে তখন বাবা মা মেলের দিকে হেঁটে চলেছেন। লোকটি হাত তুলে গোগুলকে ইশারায় সেদিকে ডাকল। বাবাও তখন পেছন ফিরে ডাকলেন, গোগুল এসো, ওখানে দাঁড়িয়ে রইলে কেন? গোগুল তাড়াতাড়ি এগিয়ে গেল। লোকটা গোগুলদের ছাড়িয়ে আরও এগিয়ে গেল। রাস্তায় নানা রকমের নানা পোশাকের লোকজন, দুপাশে কত রকমের দোকান। গোগুলের কোনো দিকে খেয়াল নেই। ও দেখছে লোকটি আগে আগে চলেছে, আর মাঝে মাঝে পিছন ফিরে গোগুলদের দেখছে। গোগুলরা ম্যালে এসে পৌঁছল। যেদিকে লেবংয়ের ঘোড়দৌড়ের মাঠ আর চা বাগান, সেদিকে দেখতে গিয়ে কয়েক মুহূর্তের জন্য গোগুল লোকটির কথা ভুলেই গেল। বিশেষ করে পরিষ্কার আকাশে তখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এ সময় মৈলি আন্টির মেয়ে মায়াকে কাছে দেখা গেল। ব্যানার্জি কাকা মায়ার সঙ্গে নেপালি ভাষায় কিছু কথা বললেন। মায়াও বলল, গোগুলের দিকে তাকিয়ে হাসল। তারপরেই ওর চোখ পড়ল সেই লোকটির দিকে। সে এই প্রথম হাতছানি দিয়ে গোগুলকে ডাকল। গোগুল দেখল বাবা মা ব্যানার্জি কাকা সকলে গল্প করছেন, মায়া দিদিও দুই নেপালি মেয়ের সঙ্গে গল্প করতে করতে বেড়াচ্ছে। গোগুল লোকটির দিকে এগিয়ে গেল। লোকটা লেবংয়ের দিকে রেলিং ঘেরা রাস্তা দিয়ে হাঁটতে লাগল, আর মাঝে মাঝে গোগুলকে পেছন ফিরে দেখতে লাগল। গোগুল দেখল রোদ চলে যাচ্ছে, সন্ধে নেমে আসছে। ও থেমে পড়ল, লোকটাও থেমে পড়ে গোগুলকে হাতছানি দিয়ে ডাকল। এমনভাবে ডাকল যেন বলতে চায়, কোনো ভয় নেই, আমার সঙ্গে এসো, তোমাকে একটা জিনিস দেখাবো। গোগুল কৌতূহল দমন করতে পারল না, ও লোকটার পেছনে পেছনে চলতে লাগলো। বিকেলের আলো খুব তাড়াতাড়ি যেন ম্যাজিকের মতো নিভে গিয়ে সন্ধে নেমে এলো। বাতি জ্বলে উঠতে আরম্ভ করেছে রাস্তার ধারে, নিচের বাড়িগুলোতে, চা বাগানের কোথাও কোথাও। লোকটি যেখানে দাঁড়ালো সেখানে রেলিং শেষ হয়ে ডান দিকে নিচে রাস্তা নেমে গেছে। লোকটা সেই দিকেই চলল। যাবার আগে গোগুলকে হাতছানি দিয়ে ডাকল। গোগুলের আশপাশ দিয়ে যারা যাতায়াত করছে তাদের ও দেখতে পেল না, তারাও সব অচেনা লোক। কেউ গোগুলকে বিশেষভাবে লক্ষ্য করে দেখল না। লোকটি ক্রমেই আঁকা বাঁকা পথে নিচে নেমে চলেছে। অন্ধকার নেমে এলো, এদিকটায় আলো বিশেষ নেই, কিন্তু গোগুল লোকটিকে দেখতে পাচ্ছে। সে হাতছানি দিচ্ছে, আর গোগুল দম বন্ধ কৌতূহল নিয়ে তার পেছনে পেছনে চলেছে। এক সময় মনে হলো লোকটি একটি পুরনো অন্ধকার বাড়ির পোড়ো লনে গিয়ে দাঁড়াল। গোগুলও সেখানে গিয়ে দাঁড়াল। লোকটি হাত তুলে সামনে দেখিয়ে এগিয়ে গেল, গোগুলও গেল। লোকটি লনের নিচে যাবার একটা কাঁচা সরু পথে নামতে লাগল, গোগুলও নেমে চলল। একসময় গোগুলের কানে এলো ক্ষীণ স্বরে ওকে যেন কেউ ডাকছে, কিন্তু তখন আর ও থামতে পারছে না। লোকটির পেছনে পেছনে যেন স্বপ্নের ঘোরে চলেছে। ক্রমেই ওর নাম ধরে ডাকা মেলি স্বর কাছে এগিয়ে আসছে যেন। লোকটি পেছন ফিরে গোগুলকে দেখছে, আর পাহাড়ি সরু পথে এঁকে বেঁকে এগিয়ে চলেছে। কাছে পিঠে আর একটাও বাড়ি নেই। গোগুল দেখল লোকটি এবার এক জায়গায় থামল। পেছন ফিরে গোগুলকে ওপরের দিকে হাত তুলে দেখালো। গোগুল দেখল একটা ছোট্ট চূড়া। লোকটি হাতছানি দিয়ে সেই চূড়োই উঠতে লাগল, গোগুলও উঠতে লাগল। চূড়োই উঠে লোকটি একবার থামল, তারপর হাতছানি দিয়ে সোজা সামনের দিকে এগিয়ে গেল, গোগুলও গেল। কিন্তু লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল, আর কে যেন পেছন থেকে চিৎকার করে গোগুলের ওপর ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল। গোগুল দেখল সেই লোকটি নেই, আর ওর সামনে একটা বিশাল অন্ধকারের শূন্যতা ছাড়া কিচ্ছু নেই, কিন্তু কে ওকে জড়িয়ে ধরেছে। এই সময় টর্চ লাইটের আলো পড়ল ওদের গায়ে। ব্যানার্জি কাকার গলা শোনা গেল, মায়া মায়া। গোগুলের কাছ থেকে মায়া চিৎকার করে বলল, আঙ্কেল গোগুল মিলেছে, তবে আর কয়েক সেকেন্ড গেলে ওকে আর পাওয়া যেত না। গোগুল তুমি এখানে কেন এসেছো? আমাকে একজন ডেকে এনেছে যাকে আমি ছাড়া কেউ দেখতে পাইনি। সে দেখতে কেমন?
গোগল লোকটার চেহারা আর পোশাকের বর্ণনা দিল। কি বলছো? তুমি তো আমার বাবার কথা বলছো, তিনি তো 4-5 বছর আগে মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, অসুখে ভুগে ভুগে মনের দুঃখে আমার বাবা এখান থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়ে মারা গেছিলেন। আমি না এসে পড়লে তুমি নিশ্চয়ই নিচে গিয়ে পড়তে। গোগলের শির দাঁড়াটা কেঁপে উঠল, ও ভয় মায়াকে জড়িয়ে ধরল। সেবারে তারপরেও যে কদিন গোগল দার্জিলিংয়ে ছিল, ওকে সব সময় চোখে চোখে রাখা হতো। কিন্তু আশ্চর্য, সেই অন্যের চোখে অদৃশ্য লোকটি আর কিন্তু গোগলকে দেখা দেয়নি। শেষ হল শ্রী সমরেশ বসু সৃষ্টি গোয়েন্দা গোগলের গল্প, অদৃশ্য মানুষের হাতছানি। নমস্কার।